জেনারেল ইব্রাহিমের মাধ্যমে যারা সন্ত্রাসী, অত্যাচারী, মসুর গরুসুর এবং দখলবাজ, তাদেরকে আগামী 6 মাসের ভিতর যাতে আর ডাকাতি করতে না পারে, সন্ত্রাসী করতে না পারে। আমি গড়িমার কারেজেন ছিলাম, হঠাৎ জাফর এবং জাফরের লোকজন নিয়ে আমাদেরকে অহত মারধর করে। জাফরের সন্ত্রাসী গ্রুপ এবং এই তার কিছু লালিত সন্ত্রাসী আমাদের 9 নং ওয়ার্ড কেন্দ্র দখল করতে যায়। এতে আমরা বাধা দিলে আমাদের আমাকে ছোট একটা ছুরিতে আঘাত করে এবং লাঠি কিলঘুষা মারে। জাফর বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত কর্মী সমর্থকদের পাশে ছৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে চকরিয়া পেকুয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর পরিকল্পিত হামলায় ক্ষতিগ্রস্ত হাতঘড়ি প্রতীকের কর্মী সমর্থকদের পাশে বিপুল ভোটে সদ্য নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ছৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্থিক সহযোগিতাও করেছেন। 7 জানুয়ারি ভোটের দিন ভোট কেন্দ্র দখল ও নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য কক্সবাজার 1 আসনের অধিকাংশ ভোট কেন্দ্রে পরিকল্পিত হামলা চালিয়েছে ট্রাক প্রতীকের প্রার্থী জাফর আলমের ভাড়াটে সন্ত্রাসী বাহিনীরা। তাদের পরিকল্পিত হামলায় গুরুতর আহত হয় শতাধিক হাতঘড়ি প্রতীকের কর্মী সমর্থক। জাফর বাহিনীর হাত থেকে রেহাই পায়নি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী, নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকরাও। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভোটের দিনের জাফর বাহিনীর নির্মম বর্বরতা সম্পর্কে হামলায় আহত চিরিঙ্গা ইউনিয়নের জসিম চেয়ারম্যান বলেন। আসসালামু আলাইকুম, আমি জসিম উদ্দিন, চেয়ারম্যান 10 নম্বর চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ। কালকে নির্বাচন চলা সিট ইয়া হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। হঠাৎ 3টার পরে আমার কেন্দ্রে আমি যখন বুদ্ধিতে আসি দায়িত্ব পালন করতে যাই, জাফর আলম তার সন্ত্রাসীর বাহিনী নিয়ে হঠাৎ উঠে আমারে বলতেছে যে হাঙ্কির বরপর মারে বোনের চুদি এবং তোকে খুঁজতেছি। এই কথা বলে হঠাৎ করে আমাকে সেই তুষি মারে। তুষি মারার পরে আমিও তারে প্রতিঘাত করে ইনশাল্লাহ আমি আমার ব্যবস্থা করেছি। আমি আমার মাননীয় সাংসদ জেনারেল ইব্রাহিমের মাধ্যমে যারা সন্ত্রাসী, অত্যাচারী, মসুর গরুসুর এবং দখলবাজ, তাদেরকে আগামী 6 মাসের ভিতর যাতে আর ডাকাতি করতে না পারে, সন্ত্রাসী করতে না পারে, অস্ত্রবাজি করতে না পারে, সেই আবেদন তারাকে। একই ইউনিয়নের আবুল ফজল ও জয়নাল আবেদিন বলেন। আসসালামু আলাইকুম, আমি গড়িমার কারেজেন ছিলাম, হঠাৎ জাফর এবং জাফরের লোকজন নিয়ে আমাদেরকে অহত মারধর করে বের করে দিতে দেওয়ার চেষ্টা করে, অনেক মারধর করেছে। প্রায় 15-16 জন গুন্ডা নিয়ে ওখানে মারধর করেছে, ভোট ছেড়ার জন্য তারা চেষ্টা করেছে। আমরা বাধা দিতে আমাদেরকে অনেক মারধর করেছে। আমাকে এখানে বেশি মারছে, আর এখানে মারছে, আবার এখানে পিটও মারছে। হ্যাঁ, অনেক ইয়া হয়েছে। আমি কালকে হাসপাতালে গেছিলাম, এখানে ডাক্তার থেকে আমি ইয়া করছি, আরও আজকেও আবার ইয়া করতে হবে। হ্যাঁ। আট জানুয়ারি চকরিয়াস্থ ছৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বাসভবনে জাফর বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এবং তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ব্যক্তিগত ফান্ড থেকে আর্থিক সহযোগিতা করেন। চলার সময় বর্তমান এমপি মহোদয় এবং তার ক্যাডার বাহিনী বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বা ইউনিয়নের কেন্দ্রে গিয়ে অনেক লোকের উপর আক্রমণ করেছে। অনেক তাদের মধ্যে কিছু সংখ্যককে আমরা ডেকে আনতে পেরেছি আমার অফিসে এবং তাদের হাতে জনসামান্য সৌজন্যমূলক সাহায্য হাতে তুলে দিলাম, যেন অন্তত চিকিৎসাবাদি করতে পারে। তাদের অনেকের এখন পর্যন্ত আমরা আমার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাইনি, হাসপাতালে ভর্তি আছে, দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিচ্ছে ইত্যাদি। আমরা সকল প্রকার সহিংসতা এবং নির্যাতনের প্রতিবাদ করি, নিন্দা করি এবং এটা যেন আর চকরিয়ার প্রক্রিয়া না হয় তার জন্য ইনশাল্লাহ আইনানুগ ব্যবস্থা নিব। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ।